ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, আই মিন দ্য টেম্পারেচার ইজ সো পারফেক্ট, আই উইশ আই কুড এক্সপ্লেইন। এনিহাও বাইক কিনতে আসলাম, স্কুটি ফাইনালি কনফার্ম হয়েছে, ওই দিন অনেক খুঁজলাম কোথাও পাইনি, তারপরে শোরুম থেকে বললো 20-25 তারিখ অ্যাভেলেবল, বেশিরভাগ বুকড অর সোল্ড আউট। তারপর একটা ভাইয়াকে নক দিলাম, উনি সুজুকিতে জব করে, অ্যান্ড হি ওয়াজ সাচ এ নাইস গাই, সো হেল্পফুল, বলার সাথে সাথেই একটা অ্যাক্সেস অ্যারেঞ্জ করে দিল টেস্ট ড্রাইভের জন্য, অ্যান্ড উনি ওইটা আমাদের জন্য বুক করে রাখছে। সো এখন কিনতে যাচ্ছি, দেয়ার ইউ গো। 3 days later. What is up guys? Hope you all are doing good. Actually kichudin age arekbar aschilam. Shedini confirm chilo access ta nebo. But problem chilo ekta unit chilo and tokhon eta showroom e keno jani start nichhilo na. And oi karone bike ta actually neya hoyni. Ami first e bhabchilam pura vlog ta ekshathe korbo. Kintu oi din kinata cancel hote ami pore ager vlog ta complete kore felchi, upload diye dichi. And then he's like, ভাইয়া ওইটাই নিয়ে নি বিকজ কোথাও আর পাচ্ছে না। সিরিয়াস কোনো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু আমাদের সামনে স্টার্ট নিয়ে যেত সময় নিছে, তখন একটু কনফিউশন ছিল নিবে কি নিবে না। বাট এখন দেখা যাচ্ছে একেবারেই পাওয়া যাচ্ছে না অ্যাক্সেস, সব শোরুম থেকেই বলতেছে মেবি আরও 2-3 সপ্তাহ 1 মাসও লাগতে পারে, সে কারণে ওই সেম বাইকটাই নিয়ে নিচ্ছে। বেসিক্যালি যেটা হচ্ছে, করোনার কারণে পাবলিক ট্রান্সপোর্ট খুবই রিস্কি হয়ে যাচ্ছে, সো অনেকেই বাইক আর স্কুটারের দিকেই শিফট করতেছে। অ্যান্ড অফকোর্স বাইক একটু হার্ড হয়ে যায় চালানো, অ্যান্ড মেনটেন, প্রাইস বেশি, যার কারণে আই থিঙ্ক সবাই স্কুটার প্রিফার করতেছে, অ্যান্ড স্কুটার মার্কেট পুরাই খালি। তোমরা আসে ডাইরেক্ট স্টার্ট দিছো নিজে? অলরাইট গাইজ, স্কুটি কনফার্ম, ফাইনালি স্কুটিটা নিয়ে নিল অনেক চিন্তা ভাবনা করার পরে, আই মিন দিস ওয়ান। হ্যালো অ্যাক্সেস, আমি আগে কখন স্কুটি চালাইনি, আই এম রিয়েলি এক্সাইটেড টু রাইড দিস ওয়ান। ড্র্যাগ ড্র্যাগ, একটা ড্র্যাগ হয়ে যাক, ভালোই লাগতেছে অনেক, ক্রেজি ডিমান্ড গাইজ। আমরা যতক্ষণ শোরুমে ছিলাম অ্যাটলিস্ট আরও 4-5 জন আসছে এই বাইকের জন্য, ওকে ভালোই স্যুট করতেছে। আই থিঙ্ক আমরা এখন তালা কিনতে যাব, এরপর আমি একটা টেস্ট রাইড দিতে হবে। আর একটু ফাস্ট যাও, 40-50 সমস্যা হবে না। না ঠিক আছে, বাট তুমি 20-এ চালাচ্ছ, 30-এ চালাচ্ছ, ওটা হবে না, নট সেফ। এনিওয়েজ গাইজ, একটা টেস্ট রাইড দেওয়া যায়, একবার চালা দেখেন, আপনার জীবনও চালাবে না, আপনার এত মজা চালাও। আমি মনে করছিলাম তুমি বলবে এটা জীবনও চালাবো না। ওকে, এত মজা, এটা কি আবার? ও আচ্ছা, লক আগে লেফটের ব্রেক না, এটা ধরে তারপর স্টার্ট হবে, এটা ছাড়া হবে না। দ্যাটস ইট, ফার্স্ট টাইম চালাচ্ছি গাইজ, আর ওকে ব্রেক তো ভালোই স্ট্রং লাগতেছে। আচ্ছা মিররটা ঠিক করতে হবে, ও মাই গড, দিস ইজ সো মাচ ফান, হোয়াট ইজ দিস। আচ্ছা আমি যেটা করতেছিলাম, বাইকের মতো আমি ব্রেক দেওয়ার জন্য আগে ক্লাচ মনে করে লেফটেরটা ধরে ফেলছিলাম, বাট অনেক হার্ড ব্রেক হয়ে যাচ্ছে, দিস ইজ সো মাচ ফান, এত রিল্যাক্সিং, দিস ইজ লাইক এ টয়। উফ, বারবার কনফিউশন হচ্ছে, দুইটাই ব্রেক, সো ব্রেক করার সময় দুইটাই কম্বাইনভাবে ধরতে হবে, একটু কনফিউশন তো হবেই শুরুতে, আমার জাস্ট পায়ের মধ্যে একটা ইরিটেশন হচ্ছে,
অ্যাক্সেলারেশন দেওয়ার সাথে সাথে আমি অটোমেটিকলি না চেয়েও মুভ করতেছি গিয়ার শিফটিংয়ের জন্যে। দ্যাটস ফানি। আচ্ছা, সো এটা থেমে যাবে না যদি আমি অ্যাক্সেলারেশন ছেড়ে দেই? হোয়াট হ্যাপেন্স? থামতেছে না একেবারেই, খুবই স্মুথভাবে চলতে থাকবে কিন্তু থামবে না। দ্যাটস গুড অ্যাকচুয়ালি। ব্রেকটা এখনও কনফিউশন হচ্ছে, বারবার আমি দোনো ফুট ইউজ করার চেষ্টা করতেছি। শিফট, সেকেন্ড গিয়ার, ক্লাচ শিফট, থার্ড গিয়ার, ক্লাচ শিফট। দিস ইজ রিয়েলি ফান। অনেক মজা, রাইট? অনেক মজা, অনেক। সারাদিন ঘুমায় ঘুমায় চালানো বৈশাখ। ইয়া, কুলটা চালাবেন? এটা দিয়ে দেন আমাদের এক্সচেঞ্জ। হ্যাঁ, কত দিবা সাথে? আবার দেওয়া লাগবে, ভালোবাসা দিব। আমার কুলটা দিতে হবে নাকি কমফর্টের জন্য? আরেকটু ঘুরে আসি, আরেক রাউন্ড। এটা এত এফর্টলেস মনে হচ্ছে, এটা নিজে নিজে চালাচ্ছে, আমি কিছুই করতে হচ্ছে না। এত স্মুথ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কোনো সাউন্ড নেই, রাইট? বেয়ারলি কোনো সাউন্ড শোনা যায়। ইটস সো সো রিল্যাক্সিং। ফুল স্টপ, একটু এক্সেলারেশন দিলে স্টার্ট, অ্যান্ড দ্যাটস ইট, ইউ আর গুড টু গো। 100% এফর্টলেস। বাইকের মধ্যে কত কিছু চিন্তা করতে হয়। জিগজ্যাগ করতে ইচ্ছা করতেছে। মাইন্ডসেট, যে কোনো এক সময় সেকেন্ড অর থার্ড বাইক হিসেবে একটা স্কুটি লাগবে। এনিওয়েজ গাইজ, আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। প্লিজ নো। ও শিট, ইউ সি দ্য কনফিউশন অ্যাগেইন। এখন একটা ড্রামা হয়ে যেত, যেটা আমি ইউজুয়ালি করি ভ্লগ এন্ড করার সময়। আমি ওই লাস্টে ইয়ে করি না, ফেস বলি না, তো ওটা দেখি করি ক্লাসটা ধরে তারপরে বলি। এটা ধরে পিস বলতে ব্রেক দিয়ে দিচ্ছে লাইক অবশ্যই। আচ্ছা, আজান দিচ্ছে, পরে কন্টিনিউ করি। সবাই আমাকে খুব ফানি লুক দিচ্ছে। লিটারেলি ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগবে স্কুটি চালানো শিখতে, এত ইজি। এনিওয়েজ গাইজ, দ্যাট ওয়াজ অ্যান অসম এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। Just in me.